দলের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শত শতবার স্মারকলিপি দিয়ে কোন ফলাফল পাইনি। সত্যায় দাঁড়িয়েছি অনেকবার, ভক্ত দিয়েছি অনেকবার, প্রাণ ধরিয়েছি অনেকবার, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোন বাজেটে আমাদের অন্তর্ভুক্ত করা হয়নি। আজ এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ন্যাশনাল সার্ভিস চালু করেছেন, আপনি এই ন্যাশনাল সার্ভিস স্থায়ী করার ব্যবস্থা করবেন। অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের কেমন শূন্য, এতটাই শরীর, আপনাদের চেতন দৃষ্টি এতটাই ছোট, আপনাদের মনের আবেগ এতটাই নিম্ন, আপনাদের পর্যন্ত সময় দিলাম ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সদস্য বৃন্দ, প্রেস ক্লাবের সামনে তাদের বেকারত্বকে তুলে ধরে বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে তাদেরকে যদি চাকরি না দেওয়া হয় তাহলে তারা রাস্তায় ভিক্ষার হাত বাড়িয়ে দিবে, এমন পর্যায়ে তারা চলে যাবে যে তাদেরকে রশি দিয়ে এবং শিকল দিয়ে বেঁধে রেখেও তাদেরকে দমিয়ে রাখতে পারবে না, তারা বেকারত্বকে দূর করে দিতে পারবে, এমনকি তারা সরকারকে বাধ্য করবে তাদেরকে ভাত কাপড়ের ব্যবস্থা করার জন্যে, শিকল দিয়েও তাদেরকে বেঁধে রাখা যাবে না, তারা রাস্তায় বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রীকে শত শতবার স্মারকলিপি দিয়ে কোন ফলাফল পাইনি। সত্যায় দাঁড়িয়েছি অনেকবার, ভক্ত দিয়েছি অনেকবার, প্রাণ ধরিয়েছি অনেকবার, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোন বাজেটে আমাদের অন্তর্ভুক্ত করা হয়নি। আজ এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ন্যাশনাল সার্ভিস চালু করেছেন, আপনি এই ন্যাশনাল সার্ভিস স্থায়ী করার ব্যবস্থা করবেন, যদি স্থায়ী করার ব্যবস্থা করতে ব্যর্থ হন বাংলার 3,38,000 বেকার ন্যাশনাল কর্মী এই বাংলার 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করে আমরা বুঝি, আমরা খাই,
Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale.